हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। हमें संगीता मंडल और आज के आबार चले एसेछि हैंड पेंटेड टी शर्टर और एक एपिसोड निये। आज के जे टी शर्ट तुम्हारे पेंटिंग करे देखाबो, एटा एकटा कॉटनर टी शर्ट रोयेछे ब्लैक कलर, एर उपरे लॉर्ड बुद्धार एकटा छवि आँकबो और तार साथे तुम्हारे जीवन निये लॉर्ड बुद्धार बला किछु बाणी एखाने बोलबो। आशा करी वीडियोटा तुम्हारे भालो लागबे। तो चलो शुरू करा जाक वीडियोटा। तबे फ्रेंड्स, वीडियोटा शुरू करार आगे तुम्हारे एक रिक्वेस्ट करब, जारा जारा एखोनो पर्यंत आमार चैनलटा सबस्क्राइब करोनी तारा प्लिज एकटु चैनलटा सबस्क्राइब करे नाओ। ताहले भविष्यते जे वीडियोगुलो आमी आपलोड करब ताहले सेगुलो नोटिफिकेशन तुम्हारा सहजेई पेये जाबे। और ये वीडियो जदि तुम्हारे देखे भालो लागे ताहले बेशी बेशी करे लाइक्स और शेयर करो। और तुम्हारा जदि किछु सजेशन दीते चाओ आमाके ताहले तुम्हारा वीडियो कमेंटे सेटा जानाते पारो। ताहले चलो एबार शुरू करा जाक वीडियो। ख्रीष्टपूर्व आनुमानिक पंचम बार षष्ठ शतके नेपाले लुम्बिनीते गौतम बुद्ध जन्मग्रहण करें। तिनी छिलेन बौद्ध धर्मेर प्रवर्तक। मानव जीवने दुख कष्ट जंत्रणा थेके मुक्तिर उपाय हिसाबे तिनी तार अनुगामीदेर किछु पथनिर्देशिका दिएछिलेन। गौतम बुद्ध बोलेन, निर्वाण लाभ किंबा कामना बासना थेके मुक्ति लाभेर दुखेर अवसान घटे, एर मध्य दिए दूर हय अज्ञानता आर पावा जाय पूर्ण शांति। प्रत्येक अभिज्ञता किछु ना किछु शेखाय, प्रत्येक अभिज्ञताई गुरुत्वपूर्ण कारण आमरा आमादेर भूल थेकेई शिखी। जीवनेर प्रथमेई भूल हवा मानेई एई नय, एटी सबचेये बड़ भूल, एर थेके शिक्षा निएई एगिए जाओ। आमरा जखन कथा बोली तखन सेई समय आमादेर शब्दगुलोके भालोभावे निर्वाचन करा उचित, कारण एर फले श्रोतार ऊपर भालो किंबा खराब प्रभाव पड़ते पारे। तोमादेर सबाइके सदय ज्ञानी और सठिक मनेर अधिकारी होते हबे। जतई विशुद्ध जीवन जापन करबे ततई उपभोग करते पारबे जीवनके। अतीत निये विभ्रांत होयो ना, भविष्यतेर स्वप्ने हारिए जेओ ना, बर्तमानेर दिके मनोयोग दाओ, एटाई सुखी हवार एकमात्र उपाय। भालो काज सब समय करो, बार बार करो, मन के सब समय भालो काजे निमग्न रखो। सदाचरणी स्वर्ग सुखेर पथ। जीवने जतई भालो बई पढ़ो किंबा भालो उपदेश शोनो ना केन, किन्तु जतक्षण ना तुमी सेई सबेर थेके पावा तथ्यगुलोके निजेर जीवने व्यवहार ना करछो ततक्षण अब्दि সেই সবের কোনো মূল্যই নেই। সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব, হয় পুরো পথ না যাওয়া, নহয় পথ চলা শুরুই না করা। যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি, তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি। এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায়। যেমন ভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেরকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে রাখার মতোই সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে। তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবন যাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেও কিছুই নিজের না এই ভাবনা রাখতে হবে। শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। যার সূচনা আছে তার সমাপ্তিও আছে, এটা বুঝতে শিখলেই সব ঠিক হয়ে যাবে।
নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে, দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে, সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হল অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সৎভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। সুখের কোনো উপায় নেই, সুখী থাকাই হচ্ছে সুখের একমাত্র উপায়। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না। ঠিক সেইভাবেই খুশিকে সবার মাঝে ছড়ানোর দ্বারা খুশি কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। অন্যকে কখনোই নিয়ন্ত্রণের চেষ্টা করো না, নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়ার স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত, একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই। আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই, কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে রয়েছে। তোমাকে তোমার রাগের জন্য শাস্তি দেওয়া হবে না, বরং তুমি তোমার রাগের দ্বারাই শাস্তি পাবে। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না। খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো, সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী, এর দায়ভার অন্য কারো নয়। গোটা দুনিয়া খুঁজে নাও, খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত, পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। প্রকৃত ভালোবাসার জন্ম হয় বোধ শক্তি থেকে। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সব শেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার নিজেরও নিজের কাছে ঠিক ততটাই ভালোবাসা ও স্নেহ প্রাপ্য যতটা এই মহাবিশ্বে অন্য যে কারোর। তুমি একমাত্র সেটাই হারাও যেটা তুমি আঁকড়ে ধরে বসে থাকো। নিজের অপার ভালোবাসাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও। ভালোবাসা হলো দুজনের পরিপূর্ণতার জন্য, একজনের অন্তর থেকে অন্যকে দেওয়া এক উপহার। আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। একজন মানুষ যখন কথার পর কথা বলে, তখন তাকে জ্ঞানী বলা হয় না। তবে তিনি যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীক হন, তবে সত্যিই তাকে জ্ঞানী বলা হয়। মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ডার পূর্ণ করে ফেলে। যিনি তোমার ত্রুটি প্রদর্শন করেন ও তার জন্য ভর্ৎসনা করেন, সেই মেধাবীকে গুপ্ত নিধির ন্যায় জানবে। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়ই জীবন। কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন, একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন, আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়,
তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাই নেই। শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে, তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয়। এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করো। লক্ষ্যে বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, এটা বেদনার একটা স্থিতি আর মৃত্যুর একটা রূপ। নিজের কথার মূল্য দিতে হবে নিজেকে, কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ। ভালো বন্ধু অনেকটা আকাশের তারার মতন, সবসময় দেখা না গেলেও তুমি জানো যে তারা সাথে আছে। জীবনের সবথেকে মূল্যবান উপহার হলো একজন সৎ বন্ধু পাওয়া। জীবনে বহু মানুষ আসবে আর যাবে, কিন্তু একমাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ে ছাপ রেখে যাবে। আপনার প্রয়োজন থেকে নয়, সবসময় আপনার হৃদয় থেকে আপনার বন্ধুদের ভালোবাসুন। বন্ধু এমন একজন যিনি আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং এখনও আপনাকে ভালোবাসেন। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। একটি মিষ্টি বন্ধুত্ব আত্মাকে সতেজ করে তোলে। আকাশে পূর্ব ও পশ্চিমের মধ্যে কোনো বিভেদই নেই। মানুষ তাদের নিজস্ব মন থেকে বিভেদ তৈরি করে এবং তারপর বিশ্বাস করতে শুরু করে যে সেটাই সত্যি। গৌতম বুদ্ধ বলেন, শোনা কথায় বিশ্বাস করো না, বংশ পরম্পরায় প্রচলিত বলেও বিশ্বাস করো না, সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করো না, ধর্মগ্রন্থে লিখিত বলে বিশ্বাস করো না, গুরুজনেরা বলছে বলে বিশ্বাস করো না, কারো ব্যক্তিত্বের প্রভাবে অভিভূত হয়ে বিশ্বাস করো না, তর্কের চাতুর্যে বিশ্বাস করো না, নিজের মতের সাথে মিল আছে বলে বিশ্বাস করো না, দেখতে সত্য বলে মনে হয় এ কারণেও বিশ্বাস করো না। এমনকি আমি বুদ্ধ বলছি বলে যে বিশ্বাস করতে হবে তা নয়, নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও এগুলো যুক্তির সাথে মিলে এবং নিজের ও সকলের জন্য মঙ্গলজনক কল্যাণকর, তাহলে গ্রহণ করবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে বলা কথাগুলি গৌতম বুদ্ধের বাণী ও উপদেশ থেকে সংগৃহীত করা হয়েছে। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন, আর ভিডিওটি দেখে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। এতে আমিও মোটিভেটেড ফিল করব ভবিষ্যতে আরও নতুন ভিডিও আনার জন্যে।